শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৈলাসহর বাবুরবাজারে প্রায় 35টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এদিন গভীর রাতে বাবুরবাজারের হাজী আকবর আলীর বাজার শেডে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই বাজার শেডের প্রায় 35টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন দেখে আঁতকে ওঠেন। খবর পাঠান কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর অগ্নি নির্বাপক কর্মীরা এবং বহু তৎপরতার পর তারা আগুন আয়ত্তে আনে। পাশাপাশি খবর পাঠানো হয় কৈলাসহরের ইরানি থানায়ও। খবর পেয়ে ঘটনাস্থলে ইরানি থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগায়। তবে স্থানীয়দের অভিমত, সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসলে এত বড় ক্ষয়ক্ষতি হতো না। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকার মতো হবে বলে জানা যায়। কৈলাসহরের মধ্যে সর্ববৃহৎ বাজার হচ্ছে বাবুর বাজার, আর এই বাজারে অগ্নিকাণ্ডের ফলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। আমরা তো বাজারে ডিউটিতে আসলাম, আমি দীর্ঘদিন থেকে এই ডিউটির লোকে জড়িত। তখন যখন ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে তো কারেন্ট নাই, অল্প আলো দেখার সাথে সাথে দেখা গেছে যে একটা ঘরের একটা সাইড জ্বলে। ওই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিস যোগাযোগ করার চেষ্টা করি, সাথে সাথে যোগাযোগ করা সম্ভব হয় না, কল ঢুকছে না। থানার যোগাযোগ করার চেষ্টা করছি, থানাতেও ঢুকছে না। তখন প্রধানের কাছে কল করছি, আল্লাহ চিৎকার করছি, আশপাশের মানুষ আইছে, তখন বিভিন্ন মোবাইল থেকে আমরা ট্রাই করছি। করার পরে ফায়ার সার্ভিস গিয়া আনা লাগছে, এখান থেকে বাইক দিয়ে মানুষ গেছে। আওয়ার পরে মনে করেন অতটুকু পর্যন্ত জ্বলছে, এরপরে তারা চেষ্টা করছে। মূলত মানে কীভাবে আগুনটা লাগছে কিছু জান, মানে বেশিরভাগ সম্ভাবনা হইল বজ্র বিদ্যুৎ, কারণ ওই বিদ্যুৎ চমকানির সাথে সাথেই আগুনটা। মানে মোটামুটি কয়টা টাকা তো? 7টা বাজার মোটামুটি 10-15 মিনিট আগে হইব এরকম। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।